আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাশ কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার কুয়ালালামপুর শেলাঙ্গরে পানির বিল মওকুফ করল কর্তৃপক্ষ। প্রবাসীদের উদ্যোগে যুক্তরাষ্ট্র থেকে আরও আসছে 25 লাখ টিকা। মালয়েশিয়ার নববর্ষে পুলিশ মোতায়েন, এসওপি না মানলে কঠোর ব্যবস্থা। নতুন বছরে প্রবাসীদের জন্য সুসংবাদ দিল বাংলাদেশের সরকার। বিশ্বে একদিনে করোনা আক্রান্ত 18 লাখ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার কুয়ালালামপুর ও শেলাঙ্গরে পানির বিল মওকুফ করল কর্তৃপক্ষ। ইয়ার শেলাঙ্গর রেসিডেন্ট বিএসডি তথা ইয়ার শেলাঙ্গর, শেলাঙ্গর এবং কুয়ালালামপুরের বাসাবাড়িতে অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ট্যারিফ কোড তথা 10-এ বাসাবাড়িতে জানুয়ারি মাসে পানির বিল পৌঁছাবে না। ইয়ার শেলাঙ্গর আজ এক বিবৃতিতে বলেছে, অর্থ প্রদানের এই ছাড়টি শেলাঙ্গর রাজ্য সরকার ঘোষিত বান্তুয়ান শেলাঙ্গর ব্যাংকিট বা বিএসবি প্রোগ্রামের অংশ হিসেবে মওকুফ করা হলো। তারা বলছে এই মওকুফ স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে, এর জন্য গ্রাহকদের কোনো ফর্ম পূরণ করে পাঠাতে হবে না। এই মাসের জন্য পানির বিল এখনও জারি করা হবে, তবে তাদেরকে এটি দিতে হবে না। বিবৃতিতে বলা হয়েছে, ইয়ার শেলাঙ্গর বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অসুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আরও তথ্যের জন্য ভোক্তারা 15300 নম্বর অথবা ইয়ার শেলাঙ্গরস কমিউনিকেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের অব্যাহত প্রচেষ্টায় শিগগিরই আরও প্রায় 25 লাখ ডোজ ফাইজারের টিকা আসছে। বৃহস্পতিবার নিউ ইয়র্ক থেকে প্রফেসর ডক্টর মাসুদুল হাসান বাংলাদেশের একাধিক গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, ফাইজার টিকার আরও 25 লাখ ডোজ পাওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে পেরেছি। বাংলাদেশে এই করোনা মহামারী মোকাবেলায় টিকা, ভেন্টিলেটর সহ অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ও সাহায্য নিশ্চিত করতে শুরু থেকে নিরলস কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কার্ডিওলজিস্ট প্রফেসর মোহাম্মদ মাসুদুল হাসান, নেফ্রোলজিস্ট প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ সাদেক, কার্ডিওলজিস্ট প্রফেসর ডক্টর চৌধুরী হাফিজ হাসান ও কানাডা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডক্টর আরিফুর রহমান। প্রফেসর ডক্টর মাসুদুল হাসান জানান, সম্প্রতি মার্কিন কর্তৃপক্ষ তাদের 25 লাখ ফাইজার টিকার বিষয়ে নিশ্চিত করেছেন। শিগগির কোভ্যাক্স সুবিধার আওতায় এই টিকা বাংলাদেশে পাঠানো হবে। করোনার যে কোনো নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিখ্যাত সুইডিশ প্রতিষ্ঠানের সঙ্গে শ্বাসের মাধ্যমে টিকা নেওয়ার ট্রায়াল হচ্ছে বাংলাদেশে। এর পেছনে রয়েছে প্রবাসী চিকিৎসকদের প্রচেষ্টা। এর মধ্যে তারা 2 ধাপে বিনামূল্যে 562টি ভেন্টিলেটর মেশিন দেশে পাঠিয়েছেন। এছাড়াও এর আগে তাদের প্রচেষ্টায় কোভ্যাক্সের আওতায় মডার্নার 55 লাখ ও ফাইজারের 1,06,000 ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ভারত টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ার পর এই টিকা বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসে। টিকা প্রাপ্তি ও বাংলাদেশে টিকা ট্রায়ালের বিষয়ে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এবিএম আবদুল্লাহ, অধ্যাপক আহমেদুল কবির এই প্রবাসী চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। মালয়েশিয়া নববর্ষে পুলিশ মোতায়েন, এসওপি না মানলে ব্যবস্থা। মালয়েশিয়ার সকল রাজ্যে পুলিশ প্রধান এবং কমিশনারদের নববর্ষের প্রাককালে জনস্বার্থে উন্মুক্ত জায়গায় আরও বেশি পুলিশি টহল পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তানশ্রী একরিল সানি আবদুল্লা সানি। মালয়েশিয়া পুলিশের আইজিপি বলেছেন, এই টহলগুলো কোভিড-19 স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর সম্মতি নিশ্চিত করার জন্য এবং মানুষের জমায়েত বাধা দেওয়ার জন্য পরিচালিত হবে। নববর্ষের প্রাককালে টহল এবং নজরদারি বাড়াবে মালয়েশিয়ার পুলিশ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। শুক্রবার এক বিবৃতিতে তানশ্রী একরিল সানি বলেন, টহল জনসাধারণের আগ্রহের জায়গাগুলোতে বেশি ফোকাস করবে, বিশেষ করে এমন স্থানে যেখানে লোকেরা সাধারণত নববর্ষের আগের দিন জড়ো হয়ে থাকে। বিশেষ করে নাইট ক্লাব এবং বিনোদন আউটলেটগুলোতে পুলিশ বেশি করে অভিযান পরিচালনা করবে। মালয়েশিয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল আরও বলেছেন, যারা এসওপি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা জনগণকে সর্বদা এসওপি মেনে চলার নির্দেশনা দিচ্ছি, সব পক্ষের সহযোগিতা অত্যাবশ্যক মনে করিয়ে দিয়ে তিনি বলেন, মহামারীটি এখনও গুরুতর স্বাস্থ্য হুমকি যা অবশ্যই প্রতিরোধ করতে হবে। এর মূল্য হিসেবে নববর্ষে প্রাককালে কাউকে গ্রেপ্তার করার প্রয়োজন হলে সেটিও করবে মালয়েশিয়ার পুলিশ, এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মালয়েশিয়ার পুলিশ প্রধান। নতুন বছরের শুরুতেই সুখবর পেতে যাচ্ছেন প্রবাসীরা। তাদের প্রবাস আয়ে রেমিটেন্সের প্রণোদনা বাড়ানো হচ্ছে। বৈধ পথে রেমিটেন্স পাঠালে প্রবাসীদের 2.5% প্রণোদনা দেওয়া হবে। আগামী 2022-23 অর্থ বছর এটি কার্যকর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরের প্রথম দিন বাণিজ্য মেলা উদ্বোধনের সময় প্রবাসীদের এই সুখবরের ঘোষণা দিতে পারেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। বৈধ পথে রেমিটেন্সকে উৎসাহিত করতে 2019 সালের 1 জুলাই থেকে ব্যাংকের মাধ্যমে প্রবাস আয় পাঠালে 2% করে প্রণোদনা দেওয়া হচ্ছে। এতে দেশে বৈধভাবে টাকা পাঠানো অনেক বেড়েছে। বিভিন্ন দেশে থাকা 1 কোটির বেশি বাংলাদেশির পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিডিপিতে সব মিলিয়ে রেমিটেন্সের অবদান প্রায় 12%। প্রণোদনার কারণে
করোনার মধ্যে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত 2020-21 অর্থবছরে দেশে $2,477 কোটি প্রবাস আয় আসে। আগের অর্থবছরের চেয়ে এই অর্থ 36.1% বেশি। কিন্তু চলতি অর্থবছরে প্রবাস আয়ে কিছুটা ভাটা পড়েছে। জুলাই থেকে নভেম্বরে 5 মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসছে $861 কোটি, যা গত বছরের এই সময় ছিল $1,090 কোটি। এই 5 মাসের রেমিটেন্স আসার অঙ্ক কমেছে $229 কোটি বা $19,694 কোটি। সর্বশেষ গত নভেম্বরে দেশে প্রবাস আয় এসেছে মাত্র $155 কোটি, যা গত 18 মাসের মধ্যে সর্বনিম্ন। সব মিলিয়ে চলতি অর্থবছরের 5 মাসে প্রবাস আয় কমেছে প্রায় 21%। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রবাস আয় কমে যাওয়া সরকারও বেশ চিন্তিত। এজন্য প্রণোদনা কিছুটা বাড়ানো হচ্ছে। আগামী বছরের জুলাই থেকে প্রবাসীরা 2.5% প্রণোদনা পাবেন। এখন দেশে 100 টাকা বৈধভাবে পাঠালে যেখানে 102 টাকা পান, সেখানে জুলাই থেকে 102.50 টাকা পাবেন। বর্তমানে প্রণোদনা বাবদ 4,000 কোটি টাকা ব্যয় করছে সরকার। আগামী অর্থবছরে প্রণোদনার জন্য বাড়তি আরও 2,000 কোটি টাকা বেশি ব্যয় করতে হবে সরকারকে। আগামী অর্থ বছরের বাজেটের জন্য বরাদ্দ রাখা হবে। চলতি বছরের শুরুর দিকে কম আয়ের প্রবাসীদের নগদ প্রণোদনা 2% থেকে বাড়িয়ে 3% করার প্রস্তাব করেছিল বাংলাদেশ ব্যাংক। আর এ মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে রেমিটেন্স প্রণোদনা দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়। মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়, প্রবাসীদের উৎসাহিত করতে বিদ্যমান 2% প্রণোদনা বাড়িয়ে 4% করা যেতে পারে। এখাতে সরকারের অতিরিক্ত 4,000 কোটি টাকা প্রয়োজন হবে। এটি সরকারের সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় হিসেবে বিবেচিত হবে। অর্থনীতিবিদরাও বিভিন্ন সময়ে প্রবাস আয়ে প্রণোদনা বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে, তবে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত রোগের সংখ্যা। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 6,500 মানুষ। একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18,29,000। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ইউক্রেন। এতে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 28,67,00,000-এর ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 54,45,000। এদিকে গত 24 ঘন্টায় মালয়েশিয়ায় নতুন করে করোনা সংক্রমণ ঘটেছে 3,573টি। আজ মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 3,573টি সংক্রমণের সঙ্গে, যা গতকাল ছিল 3,997টি। মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক তানসরি ডাক্তার নুরিসাম আবদুল্লাহ এক টুইটার পোস্টে জানিয়েছেন, সব মিলিয়ে মালয়েশিয়া এ যাবৎকালে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 27,58,086-তে দাঁড়িয়েছে। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।